বহুদিন আগের কথা, একটা গ্রামে রাহুল নামে একটি ছেলে তার বাবা মায়ের সঙ্গে থাকত। সকাল 9টা বেজে গেছে রাহুল, তাড়াতাড়ি ওঠো রাহুল, না হলে বরফের মতো জল কিন্তু আমি তোমার গায়ে ফেলে দেব। বাবা, ব্যাস আর এক ঘন্টা ঘুমোতে দাও না। না, এক মিনিটও নয়। রাহুল সবসময় শুয়ে থাকত। ওর বাবা মা ওর এই স্বভাবের জন্য খুবই চিন্তিত ছিল। এই ছেলেটা এত অলস, আমি বুঝতেই পারি না এর ভবিষ্যতে কি হবে। রাহুলের শুধুমাত্র 3টে কাজ পছন্দ ছিল, খাওয়া, শোয়া আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা। রাহুল প্রায়শই রাজকুমারীর সাথে বিয়ে করার স্বপ্ন দেখত। রাহুল উঠে পড়ো, আর কতক্ষণ শোবে তুমি? তুমি আমাকে ভুল সময়ে উঠিয়ে দিলে বাবা, আমার ব্যাস রাজকুমারীর সাথে বিয়ে হতেই চলেছিল। স্বপ্নে রাজকুমারীকে বিয়ে করার স্বপ্ন দেখা মানে এই নয় যে সত্যিকারের তোমার রাজকুমারীর সাথেই বিয়ে হবে। নিজের স্বপ্নের পৃথিবী থেকে বাইরে এসো আর নিজের জীবনে কিছু করো। একদিন রাহুলের কিছু বন্ধু রাহুলের সাথে সাক্ষাৎ করতে এলো। রাহুল, আজ রাজমহলে উৎসব পালন করা হচ্ছে। আমরা শুনেছি রাজকুমারী নিজের জন্য জীবন সাথীর চয়ন করছেন। তুই কি আমাদের সাথে যাবি নাকি? হ্যাঁ, আমি নিশ্চয়ই যাব। ঠিক আছে, তাহলে আজ বিকেলে 6টার সময় রেডি হয়ে যাস। সন্ধ্যেবেলায় রাহুল নিজের গেটের সামনে বসে বসে শুয়েছিল। ওর বন্ধুরা ওকে এসে জাগালো। আমরা গরুর গাড়ি নিয়ে এসেছি, চল তাড়াতাড়ি, তাতে বসে পড় আর ঘুমানো বন্ধ কর। আমরা কি গরুর গাড়িতে যাব নাকি? আবার কি, আমি কি তোর জন্য 7টা ঘোড়ার রথ নিয়ে আসবো নাকি? এবার তাড়াতাড়ি এতেই বসে পড়। রাহুল পুরোটা রাস্তায় শুয়ে থাকলো। রাজমহল পৌঁছানোর পরে পাহারাদাররা ওকে আটকে দিল। উৎসব আধ ঘন্টা পরে শুরু হবে, ততক্ষণ এখানেই অপেক্ষা করো। এখন তো উৎসব শুরু হতে অনেক সময় বাকি, ততক্ষণ আমি একটু ঘুমিয়েই নি। রাহুল একটা গাছের নিচে গিয়ে বসে গেল এবং শুয়ে পড়ল। তারপরে এমনই শুল যে 5 ঘন্টা পুরো শুয়ে থাকল। উৎসব শুরু হয়ে শেষও হয়ে গেল। যখন রাহুলের চোখ খুলল তখন মধ্যরাত হতে অল্পক্ষণই বাকি ছিল। ওর বন্ধুরা সব রাজমহল থেকে বেরিয়ে আসছিল। রাহুল আর তার বন্ধুরা গরুর গাড়ির ওপর বসে বাড়ির দিকে চলা শুরু করলো। রাস্তার মধ্যে একটা জঙ্গল চলে এলো। জঙ্গলে কিছু ডাকাত ওঁত পেতে বসেছিল। হঠাৎ বন্দুক নিয়ে গরুর গাড়ির সামনে চলে এলো। তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু চুপচাপ আমাদেরকে দিয়ে দাও। রাহুল তখনও শুয়েছিল। ওর উপরে ডাকাতদের কোনো কথার কোনো প্রতিক্রিয়া পড়ল না। রাহুলের বাকি বন্ধুরা ভয় পেল আর ওরা সমস্ত পয়সা ডাকাতদের দিয়ে দিল। এই ছেলেটাকে আমাদের বন্ধু রাহুল, আপনারা ওকে ক্ষমা করে দিন, ও সব সময় ঘুমোতেই থাকে। এর এত বড় সাহস যে আমাদের সামনে এসেও শুয়ে আছে? তোমরা ওকে এখানেই ছেড়ে যাও, আমি ওকে এমন শিক্ষা দেব যে চিরকালের জন্যে শোয়া ভুলে যাবে। একে এই মোটা গাছটার সঙ্গে বাঁধো আর ওর জামা কাপড় আর জুতো খুলে ফেলো। কাল যখন ও নিজেকে এই নগ্ন অবস্থায় দেখবে তখন শোয়া ভুলে যাবে। চোর রাহুলকে একটা গাছের সঙ্গে বেঁধে চলে গেল। সকালে যখন রাহুলের চোখ খুলল তখন ও নিজেকে জামা কাপড় এবং জুতো ছাড়া বাঁধা অবস্থায় পেল। কেউ আছে কি? কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছে? আমাকে এখান থেকে বের করো। আমার কাপড় চোপড় কোথায়? আমাকে এখানে কে বেঁধেছে? কেউ আছে তো উত্তর দাও। ঘাবড়িও না, কিছু ডাকাত তোমাকে এখানে বেঁধে চলে গেছে। তুমি কে বলছ? আমি সেই গাছটাই বলছি যার সাথে তোমাকে বাঁধা হয়েছে। তোমার মুখ, চোখ, নাক কোন দিকে আছে? ঠিক তোমার উল্টো দিকে। তুমি কি আমাকে আজাদ করতে পারো? হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি সব সময় শুয়ে থাকো, সেই জন্যই তুমি আজকে এই দুরবস্থার মধ্যে আছো। যদি তুমি শোবার এই অভ্যাস ছেড়ে দাও তাহলে আমি তোমাকে মুক্ত করতে পারি। আমি এই অভ্যাস ছেড়ে দেব, কারণ আমি এর শাস্তি পেয়েই গেছি। এখন তুমি আমাকে এখান থেকে খুলে দাও। গাছ তখন নিজের পাতা ফেলল আর রাহুলকে মুক্ত করে দিল। তোমার রাজমহল সংকটে আছে। আসলে রাজকুমারী যেই ছেলেকে নিজের জীবনসাথী ভেবেছে সেই ছেলে ওই ডাকাতের ছেলে যে তোমাকে এখানে বেঁধেছিল। ডাকাত আর তার ছেলে
রাজাকে মেরে দিয়ে রাজ্য অধিগ্রহণ করতে চায়। তোমাকে এক্ষুনি গিয়ে ডাকাতের ছেলের সাথে রাজকুমারীর বিয়ের বন্ধ করতে হবে। কিন্তু আমি এই কাজটা কি করে করব? এই কাজে আমি তোমাকে সাহায্য করব। আমি এই জঙ্গলের সব থেকে বড় গাছ। আমার শাখাতে 4 জোড়া জাদু জুতো লুকিয়ে আছে। প্রত্যেকটি জুতো এক একটি আলাদা কাজের জন্য। ওই জুতোগুলোকে খোঁজো, তারপরে আমি তোমাকে বলবো কোন জুতো কি কাজ করে। রাহুল ওই গাছের শাখায় লুকিয়ে থাকা জুতোগুলোকে খুব কষ্ট করে খুঁজতে থাকলো। এত কাজ তো আমি জীবনে প্রথমবার করছি। আমি জুতো খুঁজে বের করেছি, এখন বলো কোন জুতো কি কাজ করে। প্রথম জোড়া জুতো লাল রঙের। তুমি এটাকে পরলে তোমার হাতে একটা দূরবীন এসে পড়বে। সেই দূরবীন দিয়ে তুমি অনেক দূর অবধি দেখতে পাবে। দ্বিতীয় জোড়া জুতো হলুদ রঙের। এই জুতো পরলেই তোমার কাছে কোনো না কোনো ফলের গাছ তৈরি হবে। সেই ফল দিয়ে তুমি তোমার ক্ষুধা নিবৃত্তি করতে পারো। 3 নম্বরের জুতো জোড়া কালো রঙের। সেটা পরতেই একটা ঘোড়া তোমার কাছে চলে আসবে। সেই ঘোড়ার পিঠে চড়ে তুমি যে কোনো জায়গায় যেতে পারো। চতুর্থ জোড়া জুতো হলো সাদা রঙের। সেই জুতো পরলেই তোমার কাছে একটা সুন্দর মহিলা চলে আসবে। ঠিক আছে, আমি বুঝে গেছি আমায় কি করতে হবে। সব থেকে আগে কিছু ফল খেয়ে নিজের পেট ভরে নি। রাহুল যখনই হলুদ রঙের জুতোটা পরল, ওর পাশে একটা পেয়ারার গাছ জন্মে গেল। সেটার তাজা আর পাকা পেয়ারা খেয়ে রাহুল নিজের খিদে মেটালো। তারপর ওর লাল রঙের জুতো পরল। লাল জুতো পরতেই ওর হাতে একটা দূরবীন এসে গেল। দূরবীন দিয়ে রাহুল অনেক দূরের রাজমহলটাকে দেখতে পেল। দেখল রাজকুমারী ডাকাতের সেই ছেলের সাথে জলখাবার খাচ্ছে। তারপর রাহুল ডাকাতকে দেখল, যে রাজমহলের পেছনের জঙ্গলে লুকিয়েছিল। একবার শুধুমাত্র আমার ছেলের বিয়ে রাজকুমারীর সাথে হয়ে যায়, তারপরে আমার ছেলে নিজের জায়গা তৈরি করে রাজাকে হত্যা করে দেবে, আর এই সমস্ত রাজ্য আমাদের হয়ে যাবে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব রাজার কাছে পৌঁছতে হবে, আর এই সব কিছু রাজাকে দেখাতে হবে। রাহুল তারপর কালো রঙের জুতো পরলো, আর ওর সাথে ওর সামনে একটা ঘোড়া এসে গেল। ঘোড়ার পিঠে চড়ে রাজমহলের উদ্দেশ্যে রওনা হলো। রাজমহলে পৌঁছে রাহুল প্রহরীদের বলল, আমি রাজার সাথে দেখা করতে চাই। তুমি এখন রাজার সাথে দেখা করতে পারবে না, গতকাল রাতে উৎসব ছিল, রাজা খুব ক্লান্ত এবং শুয়ে আছে, কিছুক্ষণ পরে এসো। আমার রাজার সাথে দেখা করা খুবই জরুরি। প্রহরীরা রাহুলের একটি কথাও শোনেনি, আর রাজমহলে প্রবেশও করতে দেয়নি। এখন আমি কি করব? তখন রাহুলের চতুর্থ জোড়া জুতো অর্থাৎ সাদা জুতোর কথা মনে পড়ল। রাহুল তাড়াতাড়ি সাদা জুতোটা পরে নিল, আর এক সুন্দরী মহিলা ওর সামনে এসে দাঁড়ালো। তুমি পাহারাদারদের কাছে যাও, আর ওদের সাথে কথা বলে ব্যস্ত করে দাও। যখন সুন্দরী মহিলা প্রহরীদের কথায় কথায় ভুলিয়ে রাখলো, তখন রাহুল চুপচাপ রাজমহলের ভেতরে চলে গেল এবং রাজার কাছে পৌঁছল, এবং সে রাজাকে দূরবীন দিয়ে সব কিছু দেখিয়ে দিল। আচ্ছা, তাহলে ডাকাতের ছেলে আমার মেয়েকে ফাঁসিয়ে নিয়েছে। ও আমার মেয়েকে বিয়ে করে আমাকেই মারতে চায়। রাজা শীঘ্র সৈনিকদের পাঠিয়ে ডাকাত এবং তার ছেলেকে ধরাপাকড় করে নিল। রাহুল, তুমি আমাকে বাঁচিয়েছো, এর বদলে আমি তোমাকে কোনো উপহার দিতে চাই। রাজা তার নিজের কন্যার হাত রাহুলের সাথে ধরিয়ে দিল, আর এভাবেই এই গল্পটা খুব আনন্দের সাথে শেষ হলো।